আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে। আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বাঙালি সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। সমাবেশে গণহত্যার অভিযোগ এনে প্রতিবাদ সভা হেফাজতে ইসলাম ইউকে এবং আয়ারল্যান্ডের। বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাচ্ছি বিস্তারিত। বাঙালি সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় বৈশাখী মেলা। নানা আয়োজনে দিনভর উৎসবে মাতেন প্রবাসীরা। নুরুজ্জামানের তোলা ছবি নিয়ে বিস্তারিত থাকছে এম এ আর মুরাদের রিপোর্টে। বিশ্বব্যাপী দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে লন্ডনে বৈশাখী মেলা। সবাই একসঙ্গে বলতে পারি শুভ নববর্ষ। 1 2 3 শুভ নববর্ষ। আয়োজকরা বলেছেন, উৎসব আয়োজনের উদ্দেশ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য আর সংস্কৃতি সম্পর্কে জানানো। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আজকে এই নতুন হোমে এসে তাদের তাদের অবস্থান গ্রহণ করুন। বৈশাখী মেলার মাধ্যমে এরা এটা বাংলাদেশের জনগণের মধ্যে তুলে ধরা হচ্ছে এবং উপস্থাপন করা হচ্ছে। আগামী প্রজন্ম তারা বুঝতে পারতেছে আমাদের ঐতিহ্য এবং ইতিহাস। এতে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। We're really enjoying it today. We've had such a lovely time. আমাদের ঐতিহ্যটাকে জাস্ট আমরা সামনে তুলে ধরার জন্য অবশ্যই বাচ্চাদের জন্য এটা একটা শেখার বিষয় হয়ে দাঁড়াবে। I enjoy it because of the Bengali culture. আমরা ফার্স্ট টাইম বৈশাখে এসেছি মেলায়, অনেক ভালো লাগছে। ব্রিটেনের রাজনীতিকরাও মেলায় অংশ নেন। It's a good mix and lots of activities, so it's fantastic. যারা এই যে বাঙালিদের সংস্কৃতিকে এই প্রবাসে বাঁচিয়ে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ছিল বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পসরা। কলাপাতার পক্ষ থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলি আমরা এখানে পরিবেশন করছি। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডনের স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনেক ভালো লাগছে, আমি এর আগেও প্রবাসের এই বৈশাখী মেলাতে এসেছি। বৈশাখী মেলায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রবাসীদের। লন্ডনের ভিক্টোরিয়া পার্কের বৈশাখী মেলার এই জনসমুদ্রই বলে দিচ্ছে বৈশাখ এখন শুধু আর বাঙালি বা বাংলাদেশিদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। লন্ডন থেকে এম ইয়ান মুরাদ, চ্যানেল আই। বাংলাদেশে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম ইউকে এবং আয়ারল্যান্ড। পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ইউকে এবং আয়ারল্যান্ডের সভাপতি মাওলানা আব্দুল কাদির সালে। মাওলানা সৈয়দ তামিম আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জর্জ গ্যালওয়ে এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম হেফাজতে ইসলাম ইউরোপের আহ্বায়ক ও জমিয়তে উলামা ইউরোপের সভাপতি সাইকুল হাদিস উল্লাহ আল্লামা মুফতি শাহ সদরুদ্দিন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক, জমিয়তে উলামা ইউকে সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আনাস, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, হেফাজতে ইসলামের নেতা মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা সৈয়দ নাইম আহমেদ। প্রধান অতিথি জর্জ গ্যালওয়ে এমপি তার বক্তব্যে এই হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। এইদিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত বৈশাখী মেলায় তরুণদের অংশগ্রহণ ছিল সর্বাধিক। বিস্তারিত থাকছে শাহ এম এ হোসেনের রিপোর্টে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে লন্ডনে বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখী মেলা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে
কয়েক হাজার দর্শক বৃষ্টিতে ভিজে এই মেলা উপভোগ করে। এর আগে রবিবার সকালে পূর্বের মেলাস্থল ওয়েভার্স ফিল্ড থেকে একটি র্যালি শুরু হয়ে শেষ হয় ভিক্টোরিয়া পার্কে গিয়ে। তবে মেলায় প্রবাসে বেড়ে ওঠা তরুণ তরুণীর সংখ্যা ছিল সর্বাধিক। মেলায় বেড়াতে আসা নতুন প্রজন্মের কয়েকজন চ্যানেল আয়ের কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেন। এটা হলো বাংলাদেশের একটা উৎসব, আর আমরা বাঙালি দেখে আমরা এই উৎসবটা উদযাপন করছি। অনেক এক্সাইটেড আমি, মানে বিদেশে বসেও আমরা এখানে অনেক মজা করতেছি, মনে হচ্ছে আমরা বাংলাদেশে মজা করতেছি। নাগরদোলার পাশাপাশি বৈশাখী মেলায় প্রাধান্য পায় নানা রকমের দেশীয় পণ্যের স্টল, বাদ যায়নি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টলও। তবে ওয়েভার্স ফিল্ড থেকে বৈশাখী মেলা সরিয়ে নেওয়াতে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়েনি। বিলাতে উদযাপিত হচ্ছে একটু দেরিতে হলে বৈশাখী মেলা, এটা বাঙালির উৎসব। এই উৎসবে হাজার হাজার মানুষ বিলাতের বুকে একাত্মতা ঘোষণা করেছে। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি ছেলে মেয়েদের বাংলা লেখাপড়ায় আগ্রহী এবং বাংলা শেখার প্রসারে কাজ করে আছে যাচ্ছে ব্রিকলেন জামে মসজিদ বাংলা স্কুল। এদিকে শনিবার স্কুলের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছরের ন্যায় এবারও ব্রিকলেন জামে মসজিদ বাংলা স্কুল বার্ষিক সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করেছে। ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সহসভাপতি আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও স্কুলের শিক্ষার্থী ইসবার পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সৈয়দ মুর্তজা আলী, মতিউর রহমান, স্কুলের শিক্ষিকা সৈয়দা আনজুমারা বেগম, ফারহানা জামান। এতে বাংলায় কবিতা আবৃত্তি করে সামি, লোবনা, লুবনা, আশিকা, নাইম সহ অধ্যয়নরত শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতা রফিকউদ্দিন হেলালের সভাপতিত্বে এবং কবি এ কে এম আবদুল্লার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামিন আলী, আখলাসুর রহমান, গুলজার হোসেন, আব্দুল মালিক, আবু বকর, সাইদুল আলম, জসিমউদ্দিন, আলী হোসেন, কবির উদ্দিন, সেলিমউদ্দিন প্রমুখ। সভার শুরুতেই সংগঠনের কর্মকর্তাগণ বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত বক্তারা এই সময় সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে তা চলমান রাখার আহ্বান জানান। ছাতক দোয়ারা যুব উন্নয়ন পরিষদের ইউকের উদ্যোগে সংগঠনের সহসভাপতি আজাদ মিয়ার মাতার মৃত্যুতে এবং সাভার ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক দোয়া মাহফিল সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজরব আলী নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তালুকদার, যুবনেতা মাহমুদ আলী, দুলাল আহমেদ, রায়হান আলম তালুকদার লীল, ব্রিকলেন জামে মসজিদের সভাপতি আতাউর রহমান চৌধুরী, মাসুম মিয়া তালুকদার, আনোয়ার হোসেন মজলিস, রাজু মিয়া সহ আরও অনেকে। দোয়া মাহফিল শেষে ব্রিকলেন জামে মসজিদের ইমাম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। সাভার ট্র্যাজেডিতে সন্দীপের নিহত শ্রমিকদের পরিবারকে সাহায্যের লক্ষ্যে ফান্ডরাইজিংয়ের জন্য এক বিশেষ আলোচনা সভা সন্দীপ সমিতি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম। সহসভাপতি সেলিম চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনির মাহমুদ, জামাল খান, রিয়াদ, সিদ্দিকুর রহমান শেরক সহ আরও অনেকে। সভায় উপস্থিত বক্তারা ফান্ডরাইজিং এর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি যে ফান্ডগুলো উঠবে তা সাভারের ট্র্যাজেডিতে সন্দীপের নিহত শ্রমিকদের পরিবারের জন্য দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাভারের ট্র্যাজেডিতে নিহত স্মরণে বিশেষ দোয়া করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে আলোরং বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন ব্র্যাডফোর্ডের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত।
ব্রিস্টলে দারুসুন্নাহ লতিফিয়া ট্রাস্ট কর্তৃক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত।